যেই পদ্ধতিতে ইউসুফ আলাইহিস সালাতুসসালামকে মাটির নিচে জেলখানায় রাখা হয়েছিল, একই পদ্ধতিতে আমাদের দেশ বাংলাদেশেও আয়নাগর নাম দিয়ে দিনের পর দিন জুলম আর নির্যাতন করে সামান্য খাবার দিয়ে স্ত্রী পুত্র সন্তান সবার থেকে দূরে রেখে দিনের পর দিন একটা চক্র জুলুম চালিয়ে গিয়েছিল, ঠিক কিনা বলেন? এই জাতির শ্রেষ্ঠতম একজন মুফাসসির যার সঙ্গে জুলুমের পর জুলুম করা হয়েছে, রাইসুল মুফাসসিরিন আল্লামা মরহুম মাগফুর দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, উনি বলে গিয়েছিলেন জুলুমের পতন কিভাবে ঘটবে, সেইভাবে উনি বলেছিলেন পাই টু পাই সেটা যেন মিলে গিয়েছে, ঠিক কিনা বলেন? এই জুমাতে আপনাদেরকে আজকে বলতে চাই, জালেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সাথ দেন কিন্তু ছেড়ে দেন না, এটা আল্লাহ রাব্বুল আলামিন পুরাপুরি দেখাই দিলেন। এর চাইতে বড় সত্য আর নাই, একদিন আপনাকে চলে যেতে হবে। এইটা যদি আপনি বুঝেন, আপনি একটা মানুষের উপরে জুলুম করতে পারেন না, এই কথাটুকু যদি আপনি বুঝেন যে আমাকে চলে যাওয়া লাগবে, কি নিয়ে আমি যাব? আল্লাহর নবী বিশ্ব নবী এন্তেকালের পূর্বে যেই নবী নিজে না খেয়ে সাহাবায়ে কেরামকে খাইয়েছেন, প্রতিনিয়ত সাহাবায়ে কেরামের বিষয়ে ভেবেছেন, সেই নবী এন্তেকালের পূর্বে বলেন মান কানাত মিন কিবালি মাযলামা ফালইয়াক্তাস মিন্নি ক্বাবলাল কিসাস ইয়াউমাল কিয়ামা, আমি যদি কারো উপরে কোনো জুলুম করে থাকি, কারো উপরে যদি কোনো অন্যায় করে থাকি, আর মনে হয় বেশি দিন নাই, আমার উপরে তোমরা প্রতিশোধ নিয়ে নাও। সাহাবা ইকরাম স্তম্ভিত হয়ে গেল, থমকে গেল মুহূর্তের ভিতরে, যেই নবী আমাদেরকে আগলে রেখেছে, আদর ভালোবাসা দিয়ে সব সময় আগলে রেখেছে, তিনি কি করে জুলুম করবেন? জীবনে কোনোদিন কারো হক নষ্ট করেনি, সেই নবীজি যদি এন্তেকালের পূর্বে বলেন কারো উপরে যদি তিল পরিমাণ কোনো জুলুম করি, দুনিয়ায় কেসাস নিয়ে নাও, সমানভাবে তুমি আমার উপরে ওই রকম আচরণটা করো। এরপরে আল্লাহ যেন আখেরাতে আমাকে ছেড়ে দেন, নবীজি আমার শিক্ষা দিয়ে গেলেন, প্রতিনিয়ত আপনি বিচার করেন কি পরিমাণ জুলুম আপনি করেছেন, আপনি হিসাব মিলায় দেখেন কত মানুষের সঙ্গে অন্যায় করলেন, কত মানুষের হক আপনি মেরে খেয়েছেন, কত মানুষকে আপনি জেল জুলুম নির্যাতন নিপীড়ন করেছেন, আপনার অর্ডারে কত মানুষ মারা গিয়েছে, আপনি আপনার দায়িত্বে থাকাকালীন কত মানুষকে জ্বালালেন, সব যদি প্রতিনিয়ত আপনি হিসাব করেন, আপনি নিজে যদি নিজেরটা ভাবেন, আপনি সত্যিকারের মানুষ হবেন। আজ দুনিয়ার ভিতরে মানুষের অভাব নাই, কিন্তু মানুষের মতো মানুষ খুঁজলে বড় অভাব এখন মানুষ খুঁজে পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন কখন জালেমদেরকে ধরেন? একবারে আল্লাহ তাআলা ধরেন না, এমন কিছু ক্রাইটেরিয়া আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে দিয়েছেন, এরপরে আল্লাহ তাআলা ধরবেন জালেমদেরকে। সেই বিষয়টা নিয়ে আজকে একটু কথা বলতে চাই, যদি আল্লাহ তাআলা তৌফিক দেন আমরা নিজেরাও যেন বেঁচে থাকতে পারি, আগামীর বাংলাদেশের জন্য সুন্দর একটা বাংলাদেশের জন্য যেন আমরা বেঁচে থাকতে পারি। সব তো দেখা হলো, সব দেখা শেষ, সামনে হবে ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ। পরে ইসলামের বাংলাদেশের জন্য কাজ করা আমাদের জন্য বড় দায়িত্ব। আজকে আপনি তাকায় দেখেন নরম সরম একটা জাতিকে, আবেগী একটা জাতিকে আল্লাহ তাআলা কত ভালোবাসেন। সারা দুনিয়ার ভিতরে আফগানিস্তানকে আল্লাহ তাআলা যেইভাবে উঠালেন, এই উঠানোর পর তারা একটা গরম জাতি, গরম জাতিকে আল্লাহ তাআলা উঠালেন, আর আমাদের জাতিটা বড় নরম জাতি, বড় আবেগী জাতি। আমার মনে হয় নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন এই জাতির দিকে ফিরে তাকাবেন। এই জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের বুঝ যেভাবে দিয়েছেন, আগামী দিনে ইসলামের একটা বিজয় হবে ইনশাআল্লাহ। পরে ইনশাআল্লাহ সম্মানিত হাজিরিন,
আজকে অনেক দিন পরে আপনাদের সাথে মিলিত হয়েছে, অনেক কথা। প্রত্যেকটা সফরের ভিতরে অনেকগুলো শিক্ষা থাকে। মিশরে যখন গিয়েছি সেই 10 বছর আগে ছেড়ে আসা মিশর আর এখনকার সময়ের মিশরের ভিতরে রাত দিন পরিবর্তন হয়ে গেছে। সেখানের জুলমের নমুনা পুরোপুরি বাংলাদেশে চলেছে। এখনো মিশরের জেলখানাগুলো সব মাটির নিচে, যেই জেলখানার ভিতরে অবর্ণনীয় নির্যাতন করা হয়, জুলুম করা হয়, আওয়াজ পাওয়া যায় না, টের পাওয়া যায় না। দিনের পর দিন জুলমের পরে মিশরে আল্লাহ রাব্বুল আলামিন একটু ক্ষমতা দিয়েছিলেন, কিন্তু বেশি দিন মুসলমানরা সেই ক্ষমতা ধরে রাখতে পারে নাই। আবার এত পরিমাণ জুলম শুরু হয়ে গেছে, জুলুমে জুলুমে ত্রাহি ত্রাহি করছে মাজলুমদের কান্না। আজকে আমাদের দেশে আপনি তাকায় দেখেন, দিনের পর দিন একই পদ্ধতিতে, যেই পদ্ধতিতে ইউসুফ আলাইহিস সালাতুসসালামকে মাটির নিচে জেলখানায় রাখা হয়েছিল, একই পদ্ধতিতে আমাদের দেশ বাংলাদেশেও আইনাগর নাম দিয়ে দিনের পর দিন জুলম আর নির্যাতন করে সামান্য খাবার দিয়ে স্ত্রী পুত্র সন্তান সবার থেকে দূরে রেখে দিনের পর দিন একটা চক্র জুলুম চালিয়ে গিয়েছিল, ঠিক কিনা বলেন? জুলুমের শেষ হয়নি এখনো পর্যন্ত। এখনো পর্যন্ত কতজন অন্ধকারে আছে? আমাদের এক মাজলুম আলেম জসীমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ, ওনার কোনো অপরাধ ছিল না, শুধু হক কথা বলা ওনার অপরাধ ছিল। দীর্ঘদিন তিনি জেলে কাটালেন, শুধু অপরাধ ছিল হক কথা বলা। আজ তিনি মুক্ত বাতাসে বিচরণ করছে। এই হক কথা যেন বন্ধ না হয়, চারদিকে যেন দিনের কথাগুলো ছড়িয়ে যায়, পড়িয়া আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ আপনাকে কতটুকুন ভালোবাসে বোঝার জন্য বেশি দূর যেতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামকে কতটুকুন ভালোবাসেন বোঝার জন্য বেশি দূর যাওয়া লাগে না। আল্লাহ পাক যখন গোলামকে ভালোবাসেন, এই ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে যখন জানিয়ে দেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন ঘোষণা করে দেন, আসমানের ফেরেশতা জমিনের ফেরেশতা সবাই যখন ভালোবাসা শুরু হয়ে যায়, এই ভালোবাসা জমিনের মানুষের ভিতরে ছড়িয়ে পড়ে, ফলশ্রুতিতে জমিনের মানুষও মানুষকে ভালোবাসে। এই ভালোবাসা যখন আপনি অর্জন করবেন, মানুষ যখন আপনাকে ভালোবাসবে, পরিষ্কারভাবে আপনি বুঝে নেবেন যিনি আপনাকে পছন্দ করে ফেলেছেন তিনি কে। এটা হচ্ছে সেরা মানুষের বৈশিষ্ট্য। আর যখন আল্লাহ রাব্বুল আলামিন কাউকে অপছন্দ করেন, ঠিক তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন এই লোকটা নিকৃষ্ট। এই নিকৃষ্ট মানুষকে যখন আল্লাহ তাআলা পরিচয় করিয়ে দেন, ফেরেশতা যখন একজন একজন করে যখন প্রচার করা শুরু করে, জমিনের মানুষগুলো তাকে এত নিকৃষ্ট মনে করে, ঘৃণা করে, সামনাসামনি কখনো কখনো অস্ত্রের কারণে, ক্ষমতার কারণে তাদেরকে সম্মান দেখালেও ভিতরে ভিতরে কেউ তাদেরকে সম্মান করে না, ঠিক কিনা বলেন? এখন সেটার প্রমাণ হয়েছে তো, পুরোপুরি সেটা প্রমাণিত মহাসত্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে ওই লোকগুলো, সেই লোকগুলোকে মানুষ শুধু সামনাসামনি প্রশংসা করে, কিন্তু পিছনে গেলেই এই লোকগুলোকে আর মানুষ দেখতে পায় না, পছন্দ করে না, আল্লাহর কাছে বদদোয়া করে। এই মানুষগুলো নিকৃষ্ট মানুষ। কিয়ামতের আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন মানুষ হবে যেই মানুষগুলোকে মানুষ পছন্দ করবে, শুধুমাত্র মুখে দেখাবে যে আপনাকে পছন্দ করি। কেন? কারণ সে আপনার ক্ষতি করবে, অন্যায় করবে, আপনার উপরে জুলুম করবে, মিথ্যা মামলা হামলা করবে। এই সাময়িকের জন্য হয়তো মানুষ সম্মান ইজ্জত করবে, মূলত মানুষ আপনাকে মহব্বত করে না, ভালোবাসে না। এরকম লোকগুলা হচ্ছে সমাজের সবচেয়ে নিকৃষ্ট লোক। সেই লোকগুলা কোরআনকে মহব্বত করে, যেই লোকেরা কোরআনকে পছন্দ করে, কোরআনের প্রচার করবে, এটা আল্লাহর কাছে পছন্দনীয়। আর যেই লোকগুলো কোরআনের বিরুদ্ধে দাঁড়াবে, আলেমদের বিরুদ্ধে দাঁড়াবে,
আল্লাহর হাবিব বলেন লাইসা মিন্না, ওই লোকটা আমি নবীর দলভুক্ত হতে পারে না, মাল্লাম ইয়ারিফ লি আলিমিনা হাক্কাহু, যে আলেমদের হক জানে না, আলেমদের উপরে জুলুম করবে, আলেমদের উপরে জুলুম নির্যাতন চালাবে, সে লোকটা সব হতে পারে, নবীজির উম্মত হতে পারে না। ঠিক কিনা বলেন? সব হতে পারে, সে জালেম হতে পারে, শাসক হতে পারে, নেতা হতে পারে, কর্মী হতে পারে, কিন্তু সে নবীজির উম্মত হতে পারে না। নবীজির উম্মত কখনো আলেমদের উপরে জুলুম চালাতে পারে না। ঠিক কিনা বলেন? আলেমরা জেল থেকে বের হয়েছে, আমাদের এই মিম্বার থেকেই যখন যে আলেম জেল থেকে বের হয়েছে আমরা সে আলেমের জন্য দোয়া করেছি, তার কথা বলেছি, কিন্তু আলেমরা সেই জুলমান নির্যাতনে কেমন ছিল অনেকে মুখ খুলতে পারেনি। আমি সেদিন একজন আলেমের কাছ থেকে শুনছিলাম, সরাসরি ওনার মুখ থেকে শুনছিলাম, আল্লাহর ঘর বাইতুল্লাতে বসে শুনছিলাম, বলছে দুইটা হাত উপরের দিকে বেঁধে 11 ঘন্টা টানায় রাখছে, পাটা উপরের দিকে ছিল, হাতটা টানায় রাখছে, জ্ঞান হারায় ফেলছে, এরপরও ছাড়ে নাই। এইরকম জুলমার নির্যাতনের পরে আল্লাহ রাব্বুল আলামিন আসন্ন যে বিজয় আল্লাহ তাআলা দিয়েছেন, এই বিজয় যদি সৎভাবে কাজে লাগানো না হয় আল্লাহর আদালতে জবাব দেওয়া লাগবে। ঠিক কিনা বলেন? জন্য এটা আমার আপনার দায়িত্ব ভাই, আমার আপনার দায়িত্ব, এটা এই দেশটা আমার আপনার, এই দেশটা অনেক স্বপ্নের দেশ, এই দেশটাতে আমি আপনি থাকি, আমি আপনি এই দেশের জন্য কাজ করব, এই সময়টা যেন হয় কোরআনের মধ্য দিয়ে, এই সময়টা যেন হয় কোরআনকে ভালোবেসে, কোরআনের মহব্বত যাদের দিলে আছে, কোরআনের মহব্বত যাদের অন্তরে আছে, এই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে ভালোবাসেন। বলেন আল্লাহু আকবার। এরপরে আপনি আমি যদি ইত্তেবাউস সুন্নাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণ না করি, এক্ষেত্রে আমাদের এই বিজয় বেশি দিন টিকবে না। সুন্নতের অনুসরণ প্রত্যেকটা বিজয়ে লাগবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিজয় অর্জন করলেন, বিজয়ের পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পারতেন মক্কা বিজয়ের পরে সব কাফেরগুলোকে টুকরা টুকরা করে ফেলতে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা করেন নাই। আল্লাহর নবী বিশ্ব নবী দিনের পর দিন মাজলুম হয়েছেন, 10টা বছর ধরে মদিনাতুল মুনাওয়ারায় থেকেছেন, এমনকি তিনি নামাজের ভিতরে দাঁড়িয়ে বারবার মক্কার দিকে কেমন যেন মনটাকে রুজু করছিলেন, মসজিদু জিল কিবলাতাইন, এখনো পর্যন্ত মদিনায় গেলে দেখবেন আল্লাহর নবী বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ছিলেন, মনটা চাচ্ছিল আল্লাহ আমার জন্মভূমি বাইতুল্লাহ যদি কিবলা হয়ে যেত, নবীজির মন যা চেয়েছে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বাইতুল্লাহর দিকে ফিরিয়ে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনটা বিষণ্ণ ছিল, আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহর দিকে নবীজির মনটা ফিরিয়ে দিলেন, বাইতুল্লাহকে যিনি কিবলা হিসাবে নির্ধারণ করে দিলেন তিনি কে? আল্লাহ তাআলা নবীজিকে বললেন, নবী আপনার মনটা যা চায় আমি আল্লাহ তো তাই চাই। নিজের মাতৃভূমিকে কি পরিমাণ মহব্বত করতেন, ছেড়ে যাওয়ার সময় মাটি ধরে ধরে কাঁদছে, মক্কা তুমি বড় দামি, তোমার মাটিগুলো আমার কাছে বড় দামি। সেই মক্কা ছেড়ে যখন মদিনায় গেলেন, বেশি দিন সময় লাগে নাই, আল্লাহ রাব্বুল আলামিন সুলহে হুদাইবিয়ার মতো একটা সন্ধি চুক্তি করি কাফেররা টেরো পায় নাই, সেই কাফেরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরাজিত করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শক্তিশালী বানায় দিলেন। পরে আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শক্তি নিয়ে মক্কাতুল মুকাররমায় প্রবেশ করলেন, তিনি চাইলেই সবগুলাকে ধ্বংস করতে পারতেন, কয়েকজনের নাম ধরে ধরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন,
এদের কোনো মাফ নেই, এদের কোনো ক্ষমা নেই। যদি কাবার গিলাফ ধরেও যদি এরা মাফ চায়, এদের মাফ হবে না। অন্যান্য সবার ব্যাপারে নবীজি বললেন, লা তাসরিব আলাইকুমুল ইয়াউম, আজকের দিনে কোনো প্রতিশোধ নেই। আন্তমুত্তলাকা, স্বাধীন ভূখণ্ডে নতুন যখন একটা শিশু সন্তান মাতৃ গর্ভ থেকে যখন দুনিয়ায় আসে, সে যেমন স্বাধীনতার জন্য কোনো চিন্তা করে না, ঠিক তেমনি আমাদের কোলে মুসলমানদের কাছে কাফেররা থাকবে, অমুসলিমদের কোনো চিন্তা করতে হবে না, কারো গর্ববাড়িতে কোনো ক্ষতি হবে না। পড়েন আল্লাহু আকবার। আমরা দেখেছি আমাদের দেশের সংখ্যালঘু যারা আছে তাদের গড়বাড়ি পাহারা দেওয়ার জন্য মুসলমানরা জেগে উঠেছে, এমনকি মাদ্রাসার ছাত্ররা জেগে জেগে পাহারা দিয়েছে, কোনোভাবে যেন কুচুকরি মহল সুযোগ নিতে না পারে, ঠিক কিনা বলে? কারো মূর্তি ভাঙচুর করা, কারো উপাসনালয়ে আঘাত করা, এটা মুসলমানের কাজ নয়। আপনারা মিশরে গেলে দেখবেন স্ফিঙ্কস, বিশাল মূর্তি, সেই স্ফিঙ্কসের মূর্তিটা ইচ্ছা করলেই আমর ইবনুল আস রাদিয়াল্লাহ তাআলা আনহু যখন মিশর বিজয় করছে, পিরামিডের পাশে যে স্ফিঙ্কসের বিশাল মূর্তি আছে, ওই বিজয়ের পরে এটা ভেঙে টুকরা টুকরা করে দিতে পারতেন, ভাঙছে? এখনো আছে, ভাঙছে? ভাঙে নাই। কোন মুসলিমের গায়ে মুসলমান আপনি হাত দিতে পারবেন না, তাদেরকে বরং আপনি যত্ন সহকারে ইসলামের সৌন্দর্য তুলে ধরুন। এটাই তো সময় আজকে আমাদের এই আন্দোলন, পাকিস্তানে ছড়িয়ে পড়েছে, ভারতে ছড়িয়ে পড়তেছে, সারা দুনিয়ার ভিতরে একটা রোল মডেল হয়ে যাচ্ছে অধিকার নিয়ে আন্দোলন, ঠিক কিনা বলেন? শুরু করছে ছাত্র জনতা, এই আন্দোলন এখন সারা দুনিয়ায় ছড়িয়ে পড়ছে। এটা যেন একটা মডেল থাকে, আমরা যেন কারো উপর অত্যাচার না করি। কালকে যখন এয়ারপোর্ট থেকে নামছি, আমি দেখলাম ছাত্ররা নিজের খেয়ে নিজ দায়িত্বে রাস্তায় রাস্তায় ট্রাফিকের দায়িত্ব পালন করছে, কোথাও যানজট দেখলে কিভাবে এটা নিরসন করা যায়, এমনকি বিভিন্ন গাড়ি চেক করতেছে। আমি অবাক হয়ে গেছি যে এই ছাত্র জনতাকে এই রকম বুদ্ধি আর মেধা আল্লাহ রাব্বুল আলামিন নিজে দিয়েছেন, না হলে তাদের দ্বারা এত বড় কাজ করা সম্ভব ছিল না। আল্লাহ তাআলা তাদেরকে বুদ্ধি মেধা বিবেক দিয়েছেন। এজন্য আমাদের এই সন্তানদেরকে, আমাদের এই ভাইগুলোর পাশে দাঁড়ানো, এটা আমাদের ইমানি দায়িত্ব। তাদেরকে পথ দেখানো, এটা আমাদের ইমানি দায়িত্ব। তাদের কোনো ভুল ত্রুটি চোখে আসার সঙ্গে সঙ্গে বলা, এটা আমাদের ইমানি দায়িত্ব। এই দেশটা আমাদের, ভালোবাসা থেকে বলা, এই দেশের প্রত্যেকটা কাজে আমরা সহযোগী হব। আল্লাহ যেন তৌফিক দান করেন, করেন আমিন। প্রিয় হাজিরিন, সুন্না মেনে চলতে হবে জীবনের সকল ক্ষেত্রে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়ে আছেন মদিনাতুল মুনাওয়ারায়, পাশেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন, মাকবারাতুল বাকির মধ্যে হাজারো সাহাবী শুয়ে আছেন। এই মুবারক জায়গা, এই তো সফর করে আসলাম, এই সফরের অভিব্যক্তি এমন, প্রতিনিয়ত আমার কাছে মনে হয়েছে প্রবাসীরা কি পরিমাণ দেশকে ভালোবাসে। আমি দেখেছি মুলতাজামের ভিতরে কাবার দরজা ধরে সেখানে নিজের জন্য দোয়া করি তো কুল পাওয়া যায় না। আমার নিজের চোখে দেখছি, আমি চিৎকার করে বাংলাদেশের জন্য প্রবাসীরা কান্দছে। আল্লাহ দেশটার উপরে রহম করে, আল্লাহ দেশটার উপরে আপনি রহম করেন, চিৎকার করে কাঁদতেছে। এই একটা দুইটা বছর না, ষোলোটা বছরে এই চোখের পানিগুলো আল্লাহ রাব্বুল আলামিন বৃথা যেতে দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো অনেক বড় করে দিনের পর দিন সহ্য করার পরে, সবর করার পরে এমন একটা বরকতার নিয়ামত দেন যেটা মানুষ তাকায় বলে আল্লাহ আকবার, কিভাবে কি হলো। এই রকম একটা নিদর্শন তৈরির জন্য দিনের পর দিন আল্লাহ তাআলা সবর করালেন, এরপরে আল্লাহ নিদর্শন বানায় দিলেন, পরেন আল্লাহ আকবার। পেয়ারা হাজিরিন, এরপরে আসুন আজকের এই জুমা থেকে নিয়ত করি, আল ইবতিলা, জীবনে বালা মুসিবত আসবে, এই বালা মুসিবতের সময়ে আল্লাহকে ভুলে গেলে চলবে না।
জীবনে বালা মুসিবত এত বড় হবে, কখনো চাকরি চলে যাবে, কখনো ব্যবসায় ক্ষতি নেমে আসবে, কত রকমের বিপদ হতে পারে। গতকালকে দেখেন ব্যাগ আনছি দুইটা, একটা ব্যাগ আসে নাই। তা আমি প্রথম ধাক্কায় যখন ব্যাগটা পাই না এয়ারপোর্টে নেমে, আমি পড়ে ফেলছি আলহামদুলিল্লাহ। এমনও তো হইতে পারত বিমানটা যদি ক্রাশ করত, কত রকমের কত কিছু করতে পারত। আল্লাহ তাআলা বড় বিপদ না দিয়ে ছোট একটা বিপদ দিয়েছেন, একটা ব্যাগ আসে নাই, দুনিয়ার কিছু মাল সামান কিছু জিনিসপত্র হয়তো পাইনি, এটা খুব সামান্য। এরপরে সেখানে যখন রিপোর্ট লিখে দিয়ে আসছি, তারা বলছে হুজুর এটা সর্বাত্মক চেষ্টা করব, এমনও হতে পারে আপনার ব্যাগটা এখান থেকে আফ্রিকা চলে গেছে, সেখান থেকে ফিরে আসবে, এরপরে আপনাকে পৌঁছায় দিব। তাদের আন্তরিকতার কোনো অভাব ছিল না। আজকে সকালে জানাইলে যে হুজুর আলহামদুলিল্লাহ অলরেডি এটা ইনশাআল্লাহ আমরা পেয়েছি, আমরা পৌঁছায় দেওয়ার চেষ্টা করব আলহামদুলিল্লাহ। এই জন্য সবর হচ্ছে ওই জিনিস, ইন্নামা সাবরু ইনদামা সাদামাতিল উলা, প্রথম আঘাতই আপনি যদি আলহামদুলিল্লাহ পড়তে পারেন, আপনি দেখবেন বালা মুসিবতের পরে যিনি শুভ সংবাদ দিবেন তিনি কে, আল্লাহ। এজন্য আমরা সবর করেছি অনেক, এই সবরের ফল আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সবরের পর আল্লাহ রাব্বুল আলামিন সবরের পর ফলাফল দেনই, সবরের পর আল্লাহ রাব্বুল আলামিন একবার প্রতিদান দেন না, বারবার প্রতিদান দেন। সেই প্রতিদান কেমন হয়, রসুলের মক্কা বিজয় থেকে শুরু করে প্রত্যেকটা বিজয় থেকে বোঝা যায় যে সবরের ফলটা কেমন হয়। এরপর গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে জীবনের প্রতিনিয়ত একটি বিষয়কে সঙ্গী নিয়ে আমাদের চলতে হয়, সঙ্গী বানায় চলতে হয়, সেটা হচ্ছে মওত। হঠাৎ একদিন আমাদের মৃত্যু চলে আসবে, সব শেষ হয়ে যাবে, সেই মৃত্যুর প্রস্তুতি প্রত্যেকটা পর্বে থাকা, জীবনের প্রত্যেকটা পর্বে মৃত্যুর প্রস্তুতি রাখা, প্রতিদিন অন্তত একবার মনে মনে অন্তত শোয়ার সময় ভাবেন যে আজকে আমার শেষ সময় চলে আসতে পারে। জীবনে কোনোদিন আপনি জালেম হতে পারবেন না, অন্যায়কারী হতে পারবেন না, টাকা পয়সা মানুষকে জীবনে সুখ দিতে পারে না, এই সময়ে অন্তত এটা আমরা হারে হারে বুঝতেছি, ঠিক কিনা বলেন? কত কোটি টাকার মালিক আপনি হতে পারেন, কত শতকোটি টাকার মালিক আপনি হতে পারেন, চিন্তা করেন হাজার হাজার কোটি টাকার মালিক, নিজের পোশাক পরনের যে পোশাক আছে, পরনের সব পোশাক বাদ দিয়ে যত নরমাল সাজতে হয় সব সাজলো, এমন কি মুখের দাড়ি পর্যন্ত ক্লিন শেভ করে ফেলছে, এত দামি দামি গাড়িগুলো সব ছেড়ে চুলগুলারে কালো পর্যন্ত বানাইছে, এরপর কি বাঁচতে পারছে বলেন? বাঁচতে পারে না। কি বোঝা যায়? বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন যখন ধরেন তখন পালানোর কোন রাস্তা খুঁজে পাওয়া যায় না। এজন্য টাকা কত কামাবেন ভাই, টাকা দিয়ে যদি সুখ হতো তাহলে এই মানুষগুলো এখন সুখী হওয়ার কথা ছিল। দেশের বাইরে যাদের হাজার হাজার কোটি টাকা ব্যাংক ব্যালেন্স প্রপার্টি বাড়িঘর সব আছে, কিন্তু নিজের দেশটা ছেড়ে যাওয়ার মতো সুযোগ এখন নেই। যে লোকগুলো গেলেই বিআইপি প্রোটোকল দেওয়া হতো, সিআইপি প্রোটোকল দেওয়া হতো, এখন নৌকায় চড়েও যাওয়ার সুযোগ নেই, ঠিক না ভাই? এই তো দুনিয়া, এই তো দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই নিদর্শন গুলো দেখান, জীবনের একটা পরিবর্তনের জন্য সুযোগ দেন, চোখের সামনে নতুন একটা নিদর্শন দেখলেন। এই নিদর্শন দেখানোর মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আরো একটা বার সুযোগ দিলেন, প্রতিনিয়ত নিজেকে পরিবর্তন করেন, দিনের দিকে আসেন। সারা দুনিয়ার ভিতরে পরিবর্তন হচ্ছে, সারা দুনিয়ার ভিতরে পরিবর্তন চলছে। এই পরিবর্তন আপনি যদি নিজেকে সাজায় নিতে পারেন, পরিবর্তন করে নিতে পারেন, হতে পারে এর মধ্য দিয়ে যিনি আপনাকে দুনিয়া আখেরাতে বিজয়ী বানায় দিবেন তিনি কে, আখেরাতের বিজয়ের জন্য। দুনিয়া খুব স্বল্প সময়ের, সামান্য সময়ের, এই পৃথিবীর সবচেয়ে ধ্রুব সত্য,
চিরসত্য, মহাসত্য, এর চেয়ে বড় সত্য আর নাই, একদিন আপনাকে চলে যেতে হবে। এইটা যদি আপনি বুঝেন, আপনি একটা মানুষের উপরে জুলুম করতে পারেন না। এই কথাটুকু যদি আপনি বুঝেন যে আমাকে চলে যাওয়া লাগবে, কি নিয়ে আমি যাব? আল্লাহর নবী বিশ্ব নবী এন্তেকালের পূর্বে যেই নবী নিজে না খেয়ে সাহাবায়ে কেরামকে খাইয়েছেন, প্রতিনিয়ত সাহাবায়ে কেরামের বিষয়ে ভেবেছেন, সেই নবী এন্তেকালের পূর্বে বলেন, মান কানাত মিন কিবালি মাযলামা ফালইয়াক্তাস মিন্নি ক্বাবলাল কিসাস ইয়াউমাল কিয়ামা। আমি যদি কারো উপরে কোনো জুলুম করে থাকি, কারো উপরে যদি কোনো অন্যায় করে থাকি, আর মনে হয় বেশি দিন নাই, আমার উপরে তোমরা প্রতিশোধ নিয়ে নাও। সাহাবায়ে কেরাম স্তম্ভিত হয়ে গেল, থমকে গেল মুহূর্তের ভিতরে, যেই নবী আমাদেরকে আগলে রেখেছে, আদর ভালোবাসা দিয়ে সব সময় আগলে রেখেছে, তিনি কি করে জুলুম করবেন? জীবনে কোনোদিন কারো হক নষ্ট করেনি। সেই নবীজি যদি এন্তেকালের পূর্বে বলেন, কারো উপরে যদি তিল পরিমাণ কোনো জুলুম করি, দুনিয়ায় কেসাস নিয়ে নাও, সমানভাবে তুমি আমার উপরে ওই রকম আচরণটা করো। এরপরে আল্লাহ যেন আখেরাতে আমাকে ছেড়ে দেন। নবীজি আমার শিক্ষা দিয়ে গেলেন, প্রতিনিয়ত আপনি বিচার করেন কি পরিমাণ জুলুম আপনি করেছেন, আপনি হিসাব মিলায় দেখেন কত মানুষের সঙ্গে অন্যায় করলেন, কত মানুষের হক আপনি মেরে খেয়েছেন, কত মানুষকে আপনি জেল জুলুম নির্যাতন নিপীড়ন করেছেন, আপনার অর্ডারে কত মানুষ মারা গিয়েছে, আপনি আপনার দায়িত্বে থাকাকালীন কত মানুষকে জ্বালালেন, সব যদি প্রতিনিয়ত আপনি হিসাব করেন, আপনি নিজে যদি নিজেরটা ভাবেন, আপনি সত্যিকারের মানুষ হবেন। আজ দুনিয়ার ভিতরে মানুষের অভাব নাই, কিন্তু মানুষের মতো মানুষ খুঁজলে বড় অভাব এখন মানুষ খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? খুঁজলে দেখা যায় মানুষ খুঁজে পাওয়া যায় না, অনেক মানুষ আছে কিন্তু মানুষ খুঁজে পাওয়া যায় না, মানুষের বড় অভাব। বর্তমান পৃথিবীর অবস্থা এমন, মানুষের বড় অভাব। সাহাবায়ে কেরাম এত আলোকিত ছিলেন কারণ তারা মানুষের মতো মানুষ ছিলেন, এত টাকা পয়সা ছিল না কিন্তু মানুষের মতো মানুষ ছিলেন, এত সুখ শান্তি ছিল না। এবার মদিনায় যাওয়ার পর বারবার আমার এই কথাটা মনে হয়েছে যে আবার আসতে পারবো কিনা আল্লাহ জানি না, জীবনের শেষ আশাও তো হতে পারে মদিনাতুল মুনাওয়ারায়। আল্লাহ এই মদিনায় কবুল করে নিয়েন। বারবার আল্লাহর কাছে বলতেছিলাম, আর মনে হচ্ছিল যে হারে কি সুন্দর সুখ, কি সুন্দর সাজানো এক বাগান, আর এই জায়গা থেকে 3-4 কিলোমিটার দূর থেকে পানি এনে উজু করা লাগতো, 3-4 কিলোমিটার দূর থেকে ওই বীরে হার্স থেকে এত দূর থেকে পানি এনে উজু করা লাগতো। আর চিন্তা করেন আমাদের সময় উজু করা কত সহজ, শুধু টেপটা সারলেই পানি পড়তেছে, এরপরেও একটু উজু করেন না, আর এই উজু করার জন্য মাইলকে মাইল সফর করে পানি এনে তারপর উজু করা লাগতো, একটু পানি পান করার জন্য কত কষ্ট করা লাগতো। এরপরে এবাদতের ভিতরে কোনো ঘাটতি ছিল না, অজুর সৌন্দর্যের কোনো অভাব ছিল না, অজু এত সুন্দর ছিল। আহসিন ওয়া দুআক, নবীজি বলছেন অজুটাকে সুন্দর করো, এত সুন্দর করতেন যে অজু কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে সাক্ষী দিবে, ঘুররান মুহাজ্জালিনা মিনাল ওয়াদু, এই পানিগুলা জকজক করে উঠবে, চকচক করে উঠবে, এই অজুর পানিগুলা সাক্ষী হয়ে থাকবে। এত সুযোগের পরেও আমরা এখন এমন, সুন্দর করে একটু উজুটা বানায় না, প্রতিদিন আপনি আপনার রুটিন পরিবর্তন করেন, এই সময়ের সঙ্গে নিজের একটু পরিবর্তন আনেন, আপনি দেখবেন দেশটাকে সাজাতে নতুন একটা সময়ে এই দেশের মানুষের জন্য কাজ করতে আল্লাহর রহম আসতে সময় বাকি থাকবে না। অনেকেই মনে করেন
আলেম ওলামা শুরুতেই কেন ছিল না? এরকম অনেকের মনে একটা প্রশ্ন ছিল না? ছিল। আলেম ওলামা শুরুতেই কেন ছিল না? শুরুতেই যদি আলেম ওলামা থাকতো, এই আন্দোলন এত দূর পর্যন্ত যেতে পারতো না, ঠিক কিনা বলেন? প্রথমেই জঙ্গি তকমা লাগায়া এই আন্দোলনকে থামা দেওয়া হতো, যে এটা জঙ্গিদের আন্দোলন। তাকায় দেখেন সারা বিশ্বের মিডিয়াকে দেখানো হতো যে এই জঙ্গিরা সব আসার কারণে এই আন্দোলন হচ্ছে। আলেম ওলামা আলহামদুলিল্লাহ এত কাঁচা কাজ করে না, সমস্ত আলেম ওলামার সমর্থন ছিল সারা বিশ্ব থেকে। আলেম ওলামা যে যেখানে আছেন সমর্থন ছিল, দোয়া ছিল। আমি দুবাই যখন ছিলাম, সেখানে মুফতি কাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহ, তিনি এই আন্দোলন যখন একেবারে ঘরে ফিরে গেছে, ছেলেরা বিশ্বাস করেন, এটা মসজিদের মিম্বার, এই মিম্বার থেকে বলছি, যখন ছেলেরা ঘরে ফিরে গেছে, গুলির পর গুলি যখন এই ছেলেদের বুকের মধ্যে চালানো হলো, তখন তিনি সহ আমরা কয়েকজন বসছি, উনি বলতেছে এই আন্দোলন থেমে যাবার নয়, এই যুবকদেরকে ঘরে ফিরে দেওয়া যাবে না, আবার তারা ফিরে আসবে, একটা বিপ্লব হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার! আমি অবাক হয়ে তাকায়ছিলাম, কি বলে উনি? আসলে তো এমনটাই হওয়ার কথা। আল্লাহ রাব্বুল আলামিন ঠিকই এই যুবকদেরকে দিয়ে একটা বিজয় দিলেন। আমরা অনেকদিন পরে যেহেতু আজকে আপনাদেরকে পেলাম, মনের এই কথাগুলো বলা দরকার, এই জন্য আজকে সবাইকে বললাম, এই যে নতুন একটা পরিবেশ আল্লাহ তারা দিয়েছে, আল্লাহর দিকে আসেন, ধাবিত হন, দিনের জন্য কিছু কাজ করেন, মৌলিকভাবে দেশটাকে পরিবর্তনের জন্য কাজ করেন, দেখবেন ইনশাআল্লাহ সব তো আমরা দেখলাম, ইসলামের সৌন্দর্যটা যেন আল্লাহ রাব্বুল আলামিন এই দেশে আমাদেরকে দেখায় দেন, পড়েন আমিন। পেয়ারা হাজিরিন, আপনাদের জন্য সব সময় মন থেকে আমার ভালোবাসা এবং দোয়া, এবং আপনারাও নিশ্চয়ই আমার জন্য দোয়া করেছেন। এই জন্য একটা মাস পরে সুস্থতার সাথেই চারটা দেশ সফর করার পরে আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ সুস্থ রেখেছে, একদিনের জন্য আল্লাহ তাআলা অসুস্থ বানান নাই, সুস্থতার সাথে সফরগুলা সম্পন্ন করার তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন। পরিশেষে আজকে জুমাতে এসে কথা বলার সুযোগ হয়েছে, আল্লাহ তাআলা এই তৌফিকটুকুন দিয়েছেন। আরও বেশি ভালো লাগার বিষয়, আল্লাহ তাআলা একটা মুক্ত পরিবেশে, অনেক সময় কথা বললেই আপনারা তো সব বিষয় জানেন না, আমরা কিন্তু কোনোদিন এই মিম্বার থেকে হক কথা আমরা কোনোদিনের জন্য বন্ধ রাখি না, আলহামদুলিল্লাহ, ঠিক কিনা বলেন? সবসময় আমরা চেষ্টা করছি। এই জন্য অনেক সময় থানা থেকে আমার ফোন দেওয়া হইতো, হুজুর এই বিষয়টা এইভাবে কিন্তু বলেন না, হুজুর এই বিষয়টা কিন্তু এইভাবে বলা যাবে না। তারপরেও আমরা আমাদের দায়িত্ব থেকে যে কথাগুলা বলা দরকার সমাজ পরিবর্তনের জন্য, ওই কথাগুলা বলা আমার দায়িত্ব। এই মিম্বরে বসে কেউ যদি হক কথা না বলে, তিনি খতিব হওয়ার যোগ্য হতে পারে না, ঠিক কিনা বলেন? একজন খতিব তিনি যদি ভুল করেন, এটা মুসল্লির দায়িত্ব সেটা শুধরে দেয়া। আমি তো সাধারণ খতিব, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বক্তব্য দিচ্ছেন, একজন মহিলা ভুল ধরলেন, খলিফাতুল মুসলিমিন, আপনার এই বক্তব্য ভুল হচ্ছে। চিন্তা করেন, অর্ধ জাহানের যিনি খলিফা, তিনি তো ইচ্ছে করলেই কি পরিমাণ রাগান্বিত হতে পারতেন, তিনি রাগান্বিত না হয়ে চিন্তা করলেন, আসলে তো ঠিক, আমি ওমর ভুল বলেছি, একজন মহিলা তিনি তো ঠিক বলেছে, তিনি সবার সামনে বললেন হ্যাঁ তুমি ঠিক বলছ। ক্ষমতা পাওয়ার পরেই তিনি বললেন, ইন্নি উল্লিতু আলাইকুম ওয়ালাস্তু বিখাইরিকুম, আমি তোমাদের নেতা নির্বাচিত হয়েছি, ওলি নির্বাচিত হয়েছি, কিন্তু তোমাদের চাইতে আমি সেরা না, আমি যদি কোনো ভুল বলি তোমরা আমাকে শুধরে দিবা, যদি সঠিক বলি তাহলে আমার পক্ষে থাকবা। একজন খতিবের দায়িত্ব হচ্ছে সব সময় হক কথা বলা এই মিম্বার থেকে। আল্লাহ যেন আমাদের দেশের সব মিম্বারগুলোকে হকের পক্ষে আল্লাহ যেন কবুল মঞ্জুর করেন, পড়েন আমিন। অনেক মসজিদে কমিটি কমিটিতে মারামারি, খতিবে কমিটিতে মারামারি, এলাকার লোকজনের সঙ্গে কমিটির কোনো মিল নাই, আলহামদুলিল্লাহ আমাদের এই মসজিদে কোনো সমস্যা নাই, এখনো নাই,
সামনের দিনেও সমস্যা হবে না ইনশাআল্লাহ। পরে আল্লাহ তাআলা যেন এই মসজিদকে কবুল করে আপনাদেরকে কবুল মঞ্জুর করেন, পরে না আমিন। যতগুলো কথা বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দেশটাকে সুন্দর করে সাজাতে, আগামীর সুন্দর একটা পরিবেশ দেখাতে, সুন্দর একটি পরিবেশে বাংলাদেশ চলে যাবে ইনশাআল্লাহ। আমাদের দেশের অস্থির পরিবেশগুলো শেষ হবে, ডাকাতি হানাহানি রাহাজানি মারামারি সব বন্ধ হবে, এই প্রত্যাশায় যতগুলো কথা বললাম। বিমাশিয়াতিল্লাহি তাআলা ওয়া বিতৌফিকিহি আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলোকে কবুল মঞ্জুর করুক, আমল করার তৌফিক দান করুক, পড়ি আমিন। আর যারা আমরা বসছি ইনশাআল্লাহ, সবাই ইনশাআল্লাহ নিয়ত করব আমার নামাজ যেমন সুন্দর ছিল আরো যেন সুন্দর হয়, আমল যেন সুন্দর হয়, আল্লাহ যেন কবুল মঞ্জুর করেন, পড়েন আমিন। আলোর পথে 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার।